করোনা ভাইরাসের জন্য বাজারে খুব ঘিঞ্জিয়ে হয়, বড় জায়গা দরকার। আমাদের আরামবাগ পৌরসভার যে বয়েজ হাইস্কুল আছে, ঐতিহ্যবাহী যে হাইস্কুল, সেই হাইস্কুলের মাঠে আমাদের কাল সকাল থেকে বাজারটা বসবে, কারণ 1 মিটার দূরত্ব থেকে যাতে ক্রয় বিক্রয় করতে পারে, এই জন্যই আমরা কালকে সেই আরামবাগের যে ঐতিহ্যপূর্ণ যে বয়েজ হাইস্কুল ফুটবল মাঠে কাল কয়েকদিনের জন্য আমাদের বাজারটা বসবে। এতে করে সুবিধা, আপনারা জানেন যে এই যে ভাইরাসটা, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যে যে নির্দেশগুলো দিচ্ছেন যে 1 মিটার দূরে থাকতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, যে বিভিন্নভাবে যে নির্দেশগুলো দিচ্ছে, সেই নির্দেশগুলো আমরা যথাযথ পালন করার জন্য, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশগুলো পালন করার জন্য আমরা সকলে আমরা চেষ্টা করছি। তাই প্রশাসনের পক্ষ থেকে, আরামবাগ পৌরসভা, আরামবাগ থানা প্রশাসনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বয়েজ স্কুল মাঠে আগামীকাল থেকে আনাজ বাজারটা বসবে। তাই আপনাদের প্রচার টিভির মাধ্যমে আমরা আরামবাগের সুধী নাগরিকদের কাছে আবেদন জানাই যে আপনারা একটু কষ্ট করে আপনারা এখান থেকে যে যার প্রয়োজনীয় আনাজ বাজারটা সংগ্রহ করবেন। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, সুস্থ থাকুন, সুস্থ রাখুন আজ বাংলা।